দর্শকদের আসসালামু আলাইকুম। গোইজি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফিল্মোরা টিউটোরিয়ালের তৃতীয় পার্ট। এই তৃতীয় পার্টে আমি দেখিয়ে দিব ফিল্মোরার যে আপনার ফাইল এডিট টুলস ভিউ উপরে যে পোর্শনটা থাকে এই পোর্শনগুলো, এটি দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে দেই, যদি এর আগের পার্টগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও দেখে তৃতীয় পার্টটা দেখলে আপনার পুরোপুরি ক্লিয়ার হবে। চলুন ভিডিওটি শুরু করি। এই যে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর এখানে দেখুন ফাইলের যে অপশনটা, ফাইলের ব্যাপারটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফাইলে যখন আপনি মাউস দিয়ে ক্লিক করবেন তখন আপনার নিউ প্রজেক্ট আসলে প্রথম দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছি 16:9, 1:1, 9:6 এগুলোর কাজ দেখিয়েছি। ইভেন আপনি যদি এখানে এডিট করা অবস্থায় যদি আপনার রেশিওটা চেঞ্জ করতে চান তাও কিন্তু আপনি পারবেন। 16:9 রেশিওতে আপনি করতে চান, 9:16 এর দরকার হলো আপনি এখানে ক্লিক করলে আপনার কিন্তু এটা আবার এই যে প্রজেক্টটা দেখুন ক্লিক করার সাথে সাথে দ্য প্রজেক্ট হ্যাজ বিন মডিফাইড, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস, মানে প্রজেক্টটা মডিফাই হয়ে যাবে। আপনি যদি এই মানে চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আরো একটি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো আরো কাজ আছে, আমি জাস্ট এই অপশনটা দেখানোর জন্য এই অপশনটা দেখাচ্ছি। এখানে যে এই যে মনিটরের মতো যে অপশনটা দেখতেছেন এখানেও যদি আপনি ক্লিক করেন এই যে চেঞ্জ প্রজেক্ট রেসপেক্ট রেশিও, আপনি এখান থেকেও প্রজেক্ট রেসপেক্ট রেশিওটা চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু এই যে অ্যাসপেক্ট রেশিওটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তাহলে ফাইলের কাজ আপনারা দেখলেন যে ফাইলে নিউ প্রজেক্টের জন্য এই যে রেসপেক্ট রেশিও, ওপেন প্রজেক্ট অর্থাৎ আপনি কোন নতুন প্রজেক্ট ওপেন করতে চাচ্ছেন সেক্ষেত্রে Ctrl+O চাপতে হবে, Ctrl+O চাপলেও প্রজেক্ট ওপেন হয়ে যাবে। আবার রিসেন্ট প্রজেক্ট আপনি যদি একাধিক কাজ এর আগে করে থাকেন তাহলে এই যে আপনার সি ড্রাইভে কিন্তু এই জিনিসগুলো জমা হয়ে আছে, এই প্রজেক্টগুলো আপনার জন্য ওপেন হয়ে যাবে। ইম্পোর্ট মিডিয়ার কাজটা আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি। আপনারা ইম্পোর্ট মিডিয়া Ctrl+I অথবা ডাবল ইম্পোর্ট মিডিয়ার ওখানে মাঝখানে ডাবল ক্লিক করেও ইম্পোর্ট করতে পারেন, অথবা উপরে যে আপনার ইম্পোর্ট অপশন আছে এই ইম্পোর্ট অপশন থেকেও আপনারা ইম্পোর্ট করতে পারেন, এই ব্যাপারটি দেখিয়েছি। আবার আপনি এই প্রজেক্টটা মনে করেন এই যে একটা টাইমলাইনে এই প্রজেক্টটা নিয়ে আসলেন, আপনি এই প্রজেক্টের কিছু অংশ কাজ করলেন, কিছু অংশ কাজ করার পর আপনি প্রজেক্টটাকে যদি সেভ করতে চান সেক্ষেত্রে Ctrl+S, এই যে কন্ট্রোল কিবোর্ড থেকে Ctrl+H যদি চাপেন তাহলে এই প্রজেক্টটা কিন্তু সেভ হবে। আপনি কি নামে সেভ করবেন, জাস্ট এখানে SS দিলাম। এখানে আপনি লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন, আমার ডেস্কটপে দেওয়া আছে, আপনি চাইলে আপনার যে কোনো ফোল্ডারেও নিতে পারেন, এই ব্যাপারটি অর্থাৎ কোনো প্রজেক্টকে যদি আপনি সেভ করতে চান তাহলে Ctrl+S চাপতে হবে, অথবা এখান থেকে এই যে সেভ প্রজেক্ট আপনি যখন ফাইলে যাবেন এই যে সেভ প্রজেক্ট এখানে এসেও যদি আপনি Ctrl+S না চাপেন এই যে এখান থেকে সেভ চাপেন সেক্ষেত্রেও কিন্তু সেভ হয়ে যাবে। তারপর ফাইলে আর কিছু জিনিস আছে আমি আপনাদের দেখিয়ে দিই। সেভ প্রজেক্ট অ্যাজ আপনি পাওয়ার পয়েন্ট অথবা MS Word এর যে কাজগুলো করেন সেভ প্রজেক্ট অ্যাজ কি নামে কিভাবে সেভ করবেন সেটা এই অপশনটা দেখাচ্ছে। আর্কাইভ প্রজেক্ট আমি এই ব্যাপারগুলো পরে দেখাবো। ডিলিট প্রিভিউ রেন্ডার ফাইলস এই ব্যাপারটিও পরে দেখাবো। প্রজেক্ট সেটিং আপনি যদি এই যে প্রজেক্টের সেটিংস আমি যেটা এই যে এখান থেকে যেটা দেখাই দিলাম সেটাই এইটা আপনি রেশিও চেঞ্জ করতে পারেন, কত FPS এ আপনি ভিডিওটাকে এডিট করবেন, 60, 50, 30, 25। আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দিই মূলত ইউটিউবে সবগুলো ভিডিওই 25 এক্সপেক্ট রেশিওতে হয়, এবং যে এখানে যে রেজুলেশনটা থাকে ইউটিউবের জন্য এটা কিন্তু 1920:1 আপনার মানে 1080 এটাতে হয়, এক্সপেক্ট রেশিও এইটা হয়, এটাই দেওয়া আছে। আপনি এখানে যদি দেখা যাচ্ছে যে আপনার এই যে 1280:720 এই যে কোনো এক্সপেক্ট রেশিও অথবা আপনি যদি করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। তো এই ব্যাপারটি গেল ফাইলে। আর আবার যদি আপনি এখান থেকে এক্সিট করতে চান যে বের হয়ে যেতে চান Alt+F4 চাপবেন তাহলে আপনার এটা ক্লোজ হয়ে যাবে, ফাইলের ব্যাপারটা চলে গেল। এখন আমরা চলে যাচ্ছি এডিট অপশনে। এই এডিট অপশনে চলে যাচ্ছি, এডিট অপশনে ক্লিক করলে দেখবেন এখানে এই যে আনডু, অর্থাৎ আপনি এখানে আনডুটা দেখাই এই অংশটা আমরা কেটে এখান থেকে বাদ দেই, Ctrl+Z যদি চাপেন তাহলে এই অংশটা কিন্তু আবার ফেরত আসলো। আনডুর ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। রিডু আবার এই অংশ Ctrl+Y কিবোর্ড থেকে Ctrl+Y যদি আবার প্রেস করেন তাহলে আবার চলে গেল। তো আমি আনডু এবং রিডুর ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা এটাতে আবার এডিটে চলে যাচ্ছি। আপনি যদি এই অংশটা আমি কাট করব সেক্ষেত্রে আপনার এই যে Ctrl+X মনে করেন এই অংশটা আমি কাট করব এর জন্য হচ্ছে Ctrl+X, এই যে Ctrl+X দিলেই আমার অংশটা কিন্তু কাট হয়ে গেছে। এইটাকেই যদি আমি পেস্ট করতে চাই পুনরায়, মনে করেন আমি এই অংশটুকু এখানে পেস্ট করব, এই শেষের দিকে পেস্ট করব, Ctrl+V দিলেই আমার এই অংশটুকু পেস্ট হবে। এবং এটা যদি নিচে চলে যায় সেক্ষেত্রে মাউস দিয়ে টেনে উপরে নিয়ে যেতে পারবেন এডিটের এই। তারপর হচ্ছে এই অংশটাকে যদি ডিলিট করতে চান
আপনি কিবোর্ড থেকেও ডিলিট প্রেস করতে পারেন, অথবা মাউসের মাধ্যমে এডিটে ক্লিক করে ডিলিট করতে চাইলে আপনি সেটাও ডিলিট করতে পারেন। রিপল ডিলিট, এটা শিফট প্লাস ডিলিট চাপলে আপনার কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। সিলেক্ট অল, সিলেক্ট অল, যেমন এইটাকে সিলেক্ট করলেন, কন্ট্রোল প্লাস এ দেন, এখানে তিনটা জিনিসই কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এবং এখান থেকেও এভাবে ডিলিট করে দিতে পারবেন, মাউসের মাধ্যমে এভাবে ডিলিট করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করতে পারবেন। ডিসিলেক্ট অল, ডিসিলেক্ট অলের কোনো আপনার অপশন নেই, জাস্ট এখানে বাইরে মাউস ক্লিক করলেই ওটা ডিসিলেক্ট অল হয়ে যাবে। কপি ইফেক্ট, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সি, এটা আমি পরে দেখে দেবো। ডিলিট ইফেক্ট, এটার কোনো ইয়ে নেই, এটা মাউসের মাধ্যমেই আপনাকে করা লাগবে। তো এই ব্যাপারটি, এডিটের ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখন টুলস, এখানে টুলসের ব্যাপারটা দেখেন, এই যে এখানে এখানে হচ্ছে এই যে ভিউ, এই যে লিস্ট ভিউ, এই যে এটা থেকে লিস্ট ভিউ হয়ে গেল, নেম দিয়ে হয়ে যাবে, এটা হচ্ছে আপনার গ্রুপ ভিউ, এই যে আপনার এভাবেই করতে হবে। তো এটা তেমন কোনো প্রয়োজন নাই, আমি আপনাদেরকে এই টুলসের ব্যাপারটা দেখলাম, অর্থাৎ এখানে যে ইম্পোর্ট মিডিয়া ফাইলগুলো থাকবে, এই ফাইলগুলো আপনি কিভাবে আপনার এই ফাইলগুলোকে দেখতে চান, মানে গ্রুপ ভিউ হিসেবে দেখতে চান না আপনার ইয়া ভিউ হিসেবে দেখতে চান, সেই জিনিসটি কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে আপনার চতুর্থ যে অপশনটা এখানে আসতেছে, সেটা হচ্ছে আপনার ভিউ, আপনি কিভাবে ভিউ করবেন। এখানে ভিউ এর এই যে আপনার স্পেস, অর্থাৎ এই ভিডিওটা, এখন যদি এই ভিডিওটাকে আপনি এভাবেও প্লে করতে পারেন, অথবা এই যে আপনার কিবোর্ড থেকে স্পেস বার চেপেও প্লে করতে পারেন। অল্টার প্লাস ইন্টার, আপনি এইটাকে যদি ফুল স্ক্রিন করতে চান, ও স্টপ, কন্ট্রোল প্লাস এই যে স্ল্যাশ, এটা চাপলে স্টপ হবে, এবং এখানেও কিন্তু এই যে স্টপ, স্টপ আছে কিন্তু, অর্থাৎ ভিডিওটা প্লে হচ্ছে, আপনি এখান থেকে স্টপ করে দিতে পারেন, প্রথম থেকে চলে আসবে। ফুল স্ক্রিন, এখানে যে ফুল স্ক্রিন অল্টার প্লাস ইন্টার বলছে, আপনি এই যে এখানে অপশনটা দেখুন, দুইভাবে করতে পারবেন, এখানে যে অপশনটা আছে এটা দিয়েও আপনি ফুল স্ক্রিন করতে পারবেন, এই যে ফুল স্ক্রিন হয়ে গেল। আবার আপনি কিবোর্ড থেকে সবার প্রথমে যে এসকেপ বাটন থাকে, এসকেপ চাপলে এটা আবার পুনরায় অবস্থায় ব্যাক করে আসবে। আর এখানে প্রিভিয়াস ফ্রেম লেফট, নেক্সট ফ্রেম রাইট, প্রিভিয়াস আপ, নেক্সট এডিট ডাউন, গো টু, এই যে আপনার প্রিভিয়াস সেকেন্ড সিলেক্ট, এই অপশনগুলো আছে, এই জিনিসগুলো অত কিছু দেখার দরকার নেই। আর এটা হচ্ছে আপনার এক্সপোর্ট, ভিমিও, আপলোড টু ইউটিউব, এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন। আর এখান থেকে ভিডিওটা এডিটের পর আপনি এই অপশনটা থেকে ক্লিক করলে আপনার ভিডিওটা মানে এক্সপোর্ট হবে, অর্থাৎ ভিডিও মানে যে ভিডিওটা এডিট করছেন সেই ভিডিওটা আপনার কম্পিউটারে জমা হবে। এটার জন্য আপনি কিছু সেটিংসও এখানে করে নিতে পারেন। এখানে দেখুন সাইডে কিছু ফরম্যাট দেওয়া আছে, আমরা সবসময় ভিডিওকে MP4, অর্থাৎ এই ফরম্যাটে আমরা এই ভিডিওটাকে সবসময় সেভ করবো, এই MP4 ইয়াতেই সেভ করবো। এখানে হচ্ছে আপনি এই ভিডিওটা যেহেতু সাইকেলের, এখানে ভিডিওটার নাম দিতে পারেন, আমি সাইকেল দিলাম, এখানে সাইকেল দিলাম। এখানে যদি আপনি সেটিং চেঞ্জ করতে চান, অর্থাৎ এখানে তিনটা অপশনে কিন্তু আপনি ভিডিওটাকে ইম্পোর্ট করতে পারবেন, একটা হচ্ছে বেস্ট, মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটি, একটা বেটার কোয়ালিটি, একটা গুড কোয়ালিটি, আমরা এখানে বেস্ট কোয়ালিটি দিচ্ছি। এখান থেকে আপনি এই যে এক্সপেক্ট রেশিও, এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন, এই যে 60-15 পর্যন্ত, ইউটিউবের জন্য সবসময় 25 আমি আগেই বলেছি। এই যে বিটরেট, বিটরেট আপনি এখান থেকে 2000-4000 থেকে সর্বোচ্চ 100,000 পর্যন্ত দিতে পারেন, এবং এই বিটরেট আপনি যত দেবেন, বেশি দেবেন, আপনার কিন্তু ইম্পোর্ট হতে তত বেশি সময় লাগবে। তো 10,000ই স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ডটাই রাখার চেষ্টা করব। এখানে হচ্ছে স্পিড, অর্থাৎ আপনি ভিডিওটা এক্সপোর্ট করার সময় আপনার কত স্পিডে ভিডিওটা ইয়ে হবে সেটা এখানে দেখানো আছে, এই যে 96-320 পর্যন্ত দেখানো আছে। 256টা স্ট্যান্ডার্ড, আমরা 256টা এখানে রেখে দিলাম, এই যে আমরা ওকে ক্লিক করলেই আমাদের সেটিংসটা ওকে হয়ে যাবে। তারপর এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা এক্সপোর্ট ক্লিক করি তাহলে ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। এই যে দেখুন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে, এই যে ভিডিওটা এখানে পার্সেন্টেজটা শো করতেছে, এখানে এই যে 92, এই যে আপনার এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হলে একটা সাউন্ড হবে, ক্লোজ দিলাম, এক্সপোর্ট হয়ে গেল। তো আজকে আরেকটি জিনিস আপনাদেরকে আমার দেখানো হয়নি, এখানে এই যে ফাইলে একটা কিবোর্ড শর্টকাট আছে, কন্ট্রোল অল্টার কে, এটা দিলে কিবোর্ড শর্টকাটটা চলে আসবে। আমি এই যে কিবোর্ড শর্টকাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষে, এই যে দেখুন এখানে কিন্তু ফাইলের কিবোর্ড শর্টকাট দেয়া আছে, অর্থাৎ নিউ প্রজেক্টের ক্ষেত্রে আমি আগেই বললাম কন্ট্রোল আই, ওপেন প্রজেক্টের ক্ষেত্রে কন্ট্রোল এ, প্রজেক্ট সেভ করার ক্ষেত্রে কন্ট্রোল এস, সেভ প্রজেক্টের মানে সেভ প্রজেক্ট অ্যাজ কন্ট্রোল শিফট এস, তারপর আর্কাইভ প্রজেক্ট কন্ট্রোল শিফট এ, এরকম কিন্তু বিভিন্ন শর্টকাট এখানে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে এই শর্টকাটও কিন্তু এখান থেকে আপনারা শর্টকাট কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। নিউ প্রজেক্টের ক্ষেত্রে কন্ট্রোল এন দেয়া আছে, নিউ প্রজেক্টের ক্ষেত্রে যদি কন্ট্রোল এল দেয় সেক্ষেত্রে কন্ট্রোল এল দিয়ে কিন্তু প্রজেক্টটা ওপেন হবে।
আজকের ভিডিওটি এ পর্যন্তই, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। এর চতুর্থ পার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটি ভিডিওকে মানে আরো কিছু, এর চতুর্থ পার্টে আমি আরো কিছু অপশনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব। এখানে অনেক কিছু পরিচিতি পর্ব আছে এখন পর্যন্ত, এই পরিচিতি পর্বগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরের পার্টে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।